বর্তমান সরকারের প্রচেষ্টায় টিআরটিসি পুনর্জীবিত হচ্ছে টিআরটিসি মোটর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় দু সালের পর রাজ্যের পরিবহন শিল্পের উন্নয়ন হয়েছে বামফ্রন্ট সরকার ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল রাজ্যের পরিবহন শিল্প কিন্তু টিআরটিসি পুনরুজ্জীবিত করতে সরকার একান্নটি মোটর শ্রমিকদের হাতে তুলে দিয়েছে এইগুলি দিয়ে কোষাগারে আয় বৃদ্ধি হচ্ছে কিন্তু এগুলি দিয়ে আগে সিআইটিইউ নাম করে লুটে নিত বামেরা এবং তাদের এই কর্মযোগ্যের জন্য তখন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তখন মাত্র পাঁচটি গাড়ি রোডে চলাচল করত। বর্তমানে তেত্রিশটি গাড়ি টিআরটিসি চলাচল করে মানুষকে পরিষেবা দেওয়া শেষ কথা বলে জানান ইউনিয়নের নেতারা বিরো রিপোর্ট খবর